দেশের বাজারে মূল্যবৃদ্ধি রুখতে পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করেছে কেন্দ্রীয় সরকার। গত শনিবার কেন্দ্রীয় সরকারের সচিবদের মিটিংয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে কেন্দ্রীয় সরকার পেঁয়াজের চাহিদা মেটানোর জন্য 1 লাখ টন পেঁয়াজ আমদানি করবে বিদেশ থেকে। এমনটাই জানিয়েছেন খাদ্য ও উপভোক্তা বিষয়ে মন্ত্রী রামবিলাস পাসোয়ান। কিন্তু এদিকে পুরনো লিটার অফ ক্রেডিটের দোহাই দিয়ে এখনও প্রতিদিন কয়েক লরি পেঁয়াজ যাচ্ছে বাংলাদেশে। সবচেয়ে বড় বিষয়, পূর্ণ এসিতে যতটুকু রপ্তানির কথা উল্লেখ রয়েছে তার থেকে অনেক বেশি পরিমাণ পেঁয়াজ বাংলাদেশে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে। আরও অভিযোগ, পুলিশ ও শুল্ক দপ্তরের কর্মীদের একাংশের মধ্যেই এই বেআইনি কাজ করা হচ্ছে। তা নিয়ে সরব জেলার বণিক সভা, মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্স। নভেম্বরেও পেঁয়াজের দামে ঝাঁজে চোখ চলছে সাধারণের। খোলা বাজারে পেঁয়াজ বিক্রি হচ্ছে 60-70 টাকা কিলো দরে। দেশের বাজারে মূল্যবৃদ্ধি রুখতে পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করেছে কেন্দ্রীয় সরকার। গত শনিবার কেন্দ্রীয় সরকারের সচিবদের মিটিংয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকার পেঁয়াজের চাহিদা মেটানোর জন্য 1 লাখ টন পেঁয়াজ আমদানি করবে বিদেশ থেকে। এমনটাই জানিয়েছেন খাদ্য ও উপভোক্তা বিষয়ে মন্ত্রী রামবিলাস পাসোয়ান। তিনি টুইট করে এমনটাই জানিয়েছেন। এদিকে পুরনো লেটার অফ ক্রেডিটের দোহাই দিয়ে এখনও প্রতিদিন কয়েক লরি পেঁয়াজ যাচ্ছে বাংলাদেশে। সবচেয়ে বড় বিষয়, পুরনো লেটার অফ ক্রেডিটে যতটা রপ্তানির উল্লেখ থাকছে তার থেকে অনেক বেশি পরিমাণ পেঁয়াজ বাংলাদেশে রপ্তানি করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। আরও অভিযোগ, পুলিশ ও শুল্ক দপ্তরের কর্মীদের একাংশের মধ্যেই এই বেআইনি কাজ চলছে। এই নিয়ে সরব হয়েছে জেলার বণিক সভা, মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্স। যদিও রপ্তানিকারকদের দাবি বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি হচ্ছে সমস্ত আইন মেনেই, এক্ষেত্রে কোনো বেআইনি কাজ করা হচ্ছে না। সাধারণত অন্যান্য বছরের অক্টোবর থেকেই বাজারে ঢুকতে শুরু করে নতুন পেঁয়াজ, কিন্তু এবার বর্ষা ও বন্যার কারণে মহারাষ্ট্র গুজরাট সহ অন্যান্য উৎপাদনকারী রাজ্যে এখনো জমি থেকে পেঁয়াজ ওঠেনি, ফলে বাজারে এখনো নতুন পেঁয়াজ ঢুকতে শুরু করেনি। মাস দুয়েক ধরেই তার প্রভাব পড়েছে গোটা দেশে। খোলা বাজারে পেঁয়াজের দাম লাগাম ছাড়া। মালদার বাজারে পেঁয়াজ বিক্রি হচ্ছে 60-70 টাকা কিলো দরে। পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য সম্প্রতি কেন্দ্রীয় সরকার পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করেছে। তার জেরে এই মুহূর্তে বাংলাদেশেও পেঁয়াজ রপ্তানি বন্ধ থাকার কথা। কিন্তু পুরনো লেটার অফ ক্রেডিটের দোহাই দিয়ে এখনও প্রতিদিন প্রতিবেশী রাজ্যে পেঁয়াজ রপ্তানি চলছে। অভিযোগ, সেই পুরনো লেটার অফ ক্রেডিটকে ঢাল করে এক শ্রেণীর রপ্তানিকারক অতিরিক্ত পেঁয়াজ রপ্তানি করছে। বাইরে থেকে লরিতে পেঁয়াজ আনা হচ্ছে মহদীপুর স্থল বাণিজ্য বন্দরে, সেখানে 2 লরির পেঁয়াজ 1টি লরিতে চাপিয়ে বাংলাদেশে পাঠানো হচ্ছে। পুলিশ কিংবা শুল্ক দপ্তরের চোখের সামনে অতিরিক্ত পেঁয়াজ ভর্তি লরি বাংলাদেশে নিয়ে যাওয়া হলেও তারা কোনো ব্যবস্থা নিচ্ছে না। রপ্তানিকারকদের একাংশই এক্ষেত্রে পুলিশ ও শুল্ক দপ্তরের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ তুলছে। তবে এই নিয়ে মুখ খুলতে নারাজ মহদীপুর স্থল বাণিজ্য বন্দরের দায়িত্বে থাকা পুলিশ ও শুল্ক দপ্তরের কর্মীরা। এই বিষয়ে মহদীপুর এক্সপোর্টস অ্যাসোসিয়েশনের সদস্য পেঁয়াজ রপ্তানিকারক হৃদয় ঘোষ দাবি করেন। সামান্য দুটা পাটির ই আছে, প্রমোশন আছে, তাতে দিনে 2 গাড়ি 4 গাড়ি কোনো দিন আর নেই। যেমন 3 দিন থেকে কোনো গাড়ি ঢুকেনি, বর্তমানে আজকে দিনও গাড়ি ঢুকবে না সম্ভাবনা নেই। যদি কোনো পারমিশন থাকে 2 গাড়ি থেকে 3 গাড়ি মাল ঢুকে মানে পুরো তারাই পাঠাতে পারছে, বাকি নতুন কেউ। বলুন যে এখন তো মালদার মানে আমাদের এখানে খোলা বাজারে 60-70 টাকা কিলো ঠিকঠাক কত? বাংলাদেশের রেটে আপনার 90-95 টাকা। আর এই ওই তো 90-95 টাকা কিনছে আমি, মানে বাজার ভ্যালু যে 90-95 টাকা। না, এটা ভুল ধারণা, এটা কোনো অভার যায় না। কাস্টম যা পাঠায় কাগজ দেখে, কাগজ মূল্যে অ্যাকচুয়াল মাল যায়, গাড়িতে যতজন থাকে ততজনই পাঠায়, কোনো অভার যায় না। উত্তরবঙ্গ নিউজ ব্যুরো, অখিল সরকারের রিপোর্ট। কিচেন গ্যালারি,
Exclusive showroom for modular kitchen, aquarium, fish and pets. Glass corner, MG Road, Jaigaon. Himalayan Optics, Eye Care and Contactless Clinic, Computer Eye Testing, हर तरीके की पावर ग्लासेस, ब्रांडेड चश्मा और हर तरीके की स्टाइलिश सनग्लासेस उपलब्ध है। तो आज ही आइए हिमालयन ऑप्टिक्स, हनुमान मंदिर रोड, जयगांव। कॉन्टैक्ट नंबर 03566265101।